चल
কালিয়া তুমি কোথায় আছো, কিভাবে আছো? তোমাকে হারিয়ে রাজপ্রাসাদে থাকতে যে আমার একটু ভালো লাগে না নয়নমালা। আমিও ছুটে আসছি নয়নমালা, আমিও ছুটে আসছি তোমার কাছে, যেমন করেই হোক আমি তোমাকে খুঁজে বের করবই না। আবার তোমার সাথে আমার মিলন হবে। তুমি আমি দুজনে আবার বাঁধবো সুখের ঘর। তবু আমি আমার পিতার ওই ধন কুবে আর ফিরে যাব না নয়নমালা, আর ফিরে যাব না। তোমার চোখে জল, মা মা গো, আমি চলে যাব মা, আমি অনেক দূরে চলে যাব। কথা বলছো বাবা, আমাদের ছেড়ে তুমি কোথায় যাবে? যেখানে থাকবে না কোনো আভিজাত্যের বড়াই, থাকবে না কোনো ধনী গরিবের প্রবে, আমি সেখানেই চলে যাব মা। আমি যে পাগল হয়ে গেছি মা, আমি যে পাগল হয়ে গেছি। চঞ্চল কুমার আমার ঠিক পারবো না, চঞ্চল কুমার।
তোড়ে গেছে ভাই গেছে চঞ্চল কুমার আমি তো জানি না মহারাজ তবে বলি গেল আর কোনদিন সে আমাদের গর্বিত সমাজে ফিরে আসবে না অন্যদিকে পুত্র হারানোর ব্যথা সবকিছু মিলিয়ে পাগল হওয়া ছাড়া আমার আর কোনো পথ নেই রানী আমি আজ পরাজিত রানী শয়তানের চক্রান্তে আমি পারি না আমার শাসনতন্ত্র বজায় রাখতে প্রজা পালনে আজ আমি অক্ষম এবার হয়তো রাজ্য ছেড়ে আমাকে যে সিন্ধুকে রয়েছে হাজার হাজার জনতার ভবিষ্যৎ সেই সিন্ধুকের চাবি আমি কারো হাতে দিব না রাতের জন্য ওই চাবিটা আমার বিশাল প্রয়োজন না আমি দেব না মরে গেলে ওই চাবি আমি দেব না কেমন ঈশ্বরকে স্মরণ করো আমাকে বেরো না দর্শি চাবি আমি ফিরে দিচ্ছি রানী চাবিটা দিয়ে দাও শিখলি নালে গুলি ছুটে যাবে প্রাণ ভিক্ষা আমি ঠেকে দেবো কিন্তু আমার বিরুদ্ধে চক্রান্ত করার সুযোগ দেব না এখন তুমি কারাগুলকে বসে বসে খাবে শুকনো রুটি আর মুটা ভাত নিয়ে যাও Thank you.
তোমাকে দেখে আমি মুক্ত হয়েছি।
কথা হীরা নাচবে গাইবে আর রাতে সে পাবে তোমার দুঃখ পারস্পরিক পারস্পরিকের বিনিময়ে কাজ করা পারস্পরিকের বিনিময়ে কাজ করা যে অনেক পূর্বে আমি ছেড়ে দিয়েছি এটা আমি অনেক পূর্বে ছেড়ে দিয়েছি সে কথাটা হয়তো আপনার জানা নেই কেমন সে কথাটা বুঝি আপনার জানা নেই কেমন কি বললে হীরা এত সহজে তোমার কাজ ছেড়ে দিয়েছো तुम्हें गई चाबुके लगाते तुम्हें नाचाते बाध्य कर मायर जाति के अपमान कर ले कालू डाकातेर तलवार नीचे माथा बाड़िए दिए से पापेर प्रायश्चित्त करते हबे कारो शांत होना हीरा पाई के हाथ के छिने नाई देखे नेब कत कत चार